কর্মজীবনে রাজনৈতিক জীবনে সততার সঙ্গে প্রতিটি মুহূর্ত ব্রজগোপাল রায় উপভোগ করেছেন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ব্রজগোপাল রায়ের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। সম্প্রতি প্রয়াত হয়েছেন ফরোয়ার্ড ব্লকের বর্ষীয়ান নেতা সাহিত্যিক ব্রজগোপাল রায়। তার স্মৃতিতে মঙ্গলবার স্মরণ সভা করা হয় দলের তরফে। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী জয়গোবিন্দ দেব রায় সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত নেতৃত্ব প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন, এই সময় রাজনৈতিক দলের নেতারা যখন নিজেদের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে এদিক ওদিক ছুটছেন, তখন ব্রজবাবু দৃঢ়তা দেখিয়ে নিজের চেতনাকে স্পষ্ট করেছেন। বাম আদর্শ বিশ্বাসী ব্রজবাবু অত্যন্ত সততার সাথে শিক্ষক সংগঠনের কাজ করে গেছেন। মানিক সরকার বলেন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের এক ছাতার নিচে এনে বেসরকারি শিক্ষক সমিতিকে গণ আন্দোলনমুখী করে তোলার ক্ষেত্রে ব্রজবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শিক্ষকদের সংগঠিত করার ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্রজগোপাল রায় রাজ্যবর্তী স্কুলের মাস্টার, তিনি এর আগে আলাদা স্কুলে শিক্ষকতা অল্প সময়ের জন্য করেছেন। এটা তার প্রয়াণের পর তার যে অভিযোগী রেফারেন্স আমি ডেলি দেশকতায় করেছি, সেখানে গিয়ে আমি প্রথম জানতে পেরেছি, এরকম জানতাম না। আমার ধারণা ছিল তিনি প্রথম থেকেই বোধ হয় প্রাচ্যবর্তী স্কুলের মাস্টারমশাই। আমি ব্রজদাকে ওখান থেকে চিনি। ব্রজগোপাল রায় গণতান্ত্রিক আন্দোলনের পরিসরটাকে প্রসারিত করার ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে, বেসরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, এবং প্রথম তিনি উদ্যোগ গ্রহণ করেন প্রাচ্যবর্তী স্কুল। শুধু শিক্ষক না, বেসরকারি শিক্ষক সমিতির মধ্যে শিক্ষক এবং শিক্ষাকর্মী, ক্লারিক্যাল থেকে আরম্ভ করে চতুর্থ শ্রেণী কর্মচারী হিসেবে যে বন্ধুরা কাজ করতেন, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন। এটা আমি দেখেছিলাম উদয়পুরা রমেশ স্কুল, আমি যখন পড়ি সেই স্কুলে আমি দেখেছি আমাদের মাস্টারমশাইদের মধ্যে একদম সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন, ইনক্লুডিং হেডমাস্টার ধীরেন্দ্রচন্দ্র দত্ত, যাকে আমি অসীমভাবে শ্রদ্ধা করি, এখনো করি। তখন আমি লক্ষ্য করেছি এখানে যে দেখলাম এই স্কুলের মধ্যে একটা অংশের শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে, তখনও কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি না ব্রজগোপাল রায় করার লোকের পদাদর্শে অনুরক্ত, আমি জানতাম না। দেশের বর্তমান পরিস্থিতিতে ফরওয়ার্ড ব্লকের যুব সমাজকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্থির ছিলেন ব্রজবাবু। সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার প্রতি শ্রদ্ধা জানানো। আমাদের বিরোধিতা যারা করছেন তাদের সঙ্গে কিছু যুবশক্তি আছে, বাইক বাহিনী 65 বছরের বৃদ্ধ বাইক চালিয়ে গিয়ে আমাদের বামপন্থী আন্দোলন নেতাদের মাথা ফাটায়, যুবকরাই তো করছে, তাদেরও তো শক্তি। বিরল একটা ব্যক্তিত্ব, বিরল একটা চরিত্র ব্রজগোপাল, তার থেকে নেওয়ার, আহরণ করার, শিখবার অনেক কিছু তিনি রেখে গেছেন। কোন দল করবো এটা করে ঠিক করুন না, কিন্তু যে সদগুণগুলো যেগুলো না হলে মানুষটা মানুষ হিসাবে গড়ে উঠতে পারে, সেগুলো দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন। সেদিক থেকে বিশেষ করে যুব শক্তির কাছে আমাদের আবেদন, এখান থেকে কিছু আহরণ করার চেষ্টা করি। আমি আমার নিজের কথা বলব, তার বর্তমানে তার যে সব গুণগুলো, এই সব গুণগুলোর যদি অধিকারী হতে পারতাম তাহলে ওদের প্রকৃতার জন্য মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারতাম না, সবগুণ অর্জন করতে পারেনি, খামতি আছে, ঘাটতি আছে, সীমাবদ্ধতা আছে। আমি আমার বোধ শক্তি সম্পর্কে সচেতন থেকে বলছি, আরো যে কিছুদিন বাঁচতে হবে, বাঁচতে তো হবে, তো অসম্পূর্ণতাগুলো পূরণ করার জন্য তার চরিত্র থেকে যতটা তাকে বুঝতে পেরেছি তার এই সদ্গুণগুলো আহরণ করে নিজের ঘাটতি পূরণ করার চেষ্টা করব। আমার সমসাথী যারা আছেন, আমাদের দলই বলুন, বামপন্থী আন্দোলনই বলুন, গণতান্ত্রিক আন্দোলন বলুন, তাদেরকে স্বাগত আবেদন করুন, আমি তো তাদের নির্দেশ দিতে পারবো না, আবেদন করতে পারবো। আমার মনে হয় এর মধ্য দিয়ে যদি নিজেদের তৈরি করার চেষ্টা করি তাহলেই রাজনীতি বলুন, মতাদর্শ বলুন।
রিপোর্ট চ্যানেল দিন রাত।